নমস্কার, আজ আমি বানাবো ধাবা স্টাইল মাটন কষা। এর জন্য আমি প্রথমে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, মাটন, এর সঙ্গে 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, এরপর আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা এঁটে দিচ্ছি। দুটো সিটি দিয়ে নিচ্ছি, এরপর আমি ঢাকনা খুলে মাটন স্টক থেকে মাটনের পিসগুলো আলাদা করে নেব। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি, নিয়ে একটা মিক্সিং বোলে দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর আমি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে পিস করে এটাকেও আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর আমি ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তাতে 4 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হলে আমি এতে 3 টুকরো দারুচিনি, 4-5টা লবঙ্গ আর 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। গরম মশলাটা আমি একটু ভেজে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে মাংসের টুকরোগুলো 1-1 করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা মাংসের টুকরোগুলো দিয়ে 10 মিনিট একটু ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে, হালকা আঁচে। মাংসের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা প্লেটে তুলে নিয়েছি, এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব, 3-4 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। টমেটোটাও কিছুক্ষণ ভেজে নেব, 1-2 মিনিট ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। এটা একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিলাম 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে আমি মাংস সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, 150 গ্রাম ফেটানো টক দই দিয়ে দিলাম। নিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে ফুটে উঠলে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। মাটনটা আগেই 2টো সিটি দেওয়া ছিল, সুতরাং হালকা আছে, কষাতে কষাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। যদি আপনার মনে হয় সেদ্ধ হয়নি, তাহলে আপনি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারেন। খুব হালকা আছে, আমি 10-15 মিনিট ধরে এটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে, কষাতে কষাতে এটা সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচ ঘি। এরপর আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
মাংসটা একটু শুকনো শুকনো লাগছে, ওই জন্য আমি 1/4 কাপ গরম জল দিয়ে দিলাম। তবে এটা ঝোল হবে না, কষা কষাই হবে। 1-2 মিনিট নাড়াচাড়া করলেই আমার ধাবা স্টাইল মাটন কষা রেডি হয়ে যাবে। আপনারা নুন ঝাল এটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এরপর এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। নর্মাল মাংসের ঝোল তো আমরা সবসময় বানাই, এটা একবার আপনি বানিয়ে দেখবেন, আশা করি আপনারও খুব ভালো লাগবে। এবার যারা নতুন রান্না শিখছো তাদের জন্য রইল কয়েকটা ইম্পর্টেন্ট টিপস। টিপস নাম্বার 1, মাটনটা 1 কাপ জল দিয়ে সেদ্ধ করতে হবে, কারণ মাটনটা বেশি গ্রেভি হবে না, আর মাটন সেদ্ধ করার জলটা দিয়ে মাটনটা রান্না হবে। যেহেতু মাটনটা থেকেও কিছুটা জল বেরোবে, সুতরাং 1 কাপ জল দিলে মাটন লেগে যাওয়ারও কোনো ভয় নেই। নাম্বার 2, পেঁয়াজ বাটাটা 3-4 মিনিট ভাজলেই হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজের রঙটা যেন হালকা বাদামি রঙের হয়, পুড়ে যেন না যায়। টিপস নাম্বার 3, গরম মশলার গুঁড়ো রান্নার শেষ পর্যায়ে নামানোর 2-3 মিনিট আগে দিতে হবে, কারণ নামানোর আগে দিলে গন্ধটা ভালো পাওয়া যায়। টিপস নাম্বার 4, আপনি চাইলে ঘি একটু বেশি দিতে পারেন, বা ঘিয়ের সঙ্গে অল্প সাদা তেলও দিতে পারেন, তবে আমি যেটুকু দিয়েছি ওটাই যথেষ্ট। আর নুন আর ঝাল অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেবেন।